বিএম এর সব থেকে খারাপ পারফরমেন্সটা এবারে নির্বাচনে কেন হল, সেটা তো আমরা নো ভোট টু বিজেপি বলেছি বলে হয়নি, সেটা হচ্ছে পশ্চিমবাংলার ব্যাপক মানুষ, বামপন্থী মানুষ, গণতন্ত্রকে যারা ভালোবাসেন। নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন সিপিআইএমএল লিবারেশন সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর বাবু, আপনাকে আমাদের রায়বাহাদুরে স্বাগত। দীপঙ্কর বাবু, আপনার সাথে যেটা কথা হয়েছিল যে আমরা আজকের এই আলোচনা, এই ইন্টারভিউটা মূলত করব উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে বাকি রাজ্যের যে ফলাফল সেটা নিয়ে আমাদের আলোচনাটা থাকবে, কিন্তু শুরুতে একটা প্রশ্ন এসেই যাচ্ছে। গতকাল এবং আজ এই দুদিন ধরে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গেল, অর্থাৎ বীরভূমের রামপুরহাটের ঘটনা। আমরা জানতাম পশ্চিমবঙ্গে গণহত্যা হয় না, পশ্চিমবঙ্গের গণহত্যার একটা দীর্ঘ ইতিহাস আছে। আমরা সাইবাড়ি দেখেছি, আমরা মরিচঝাঁপি দেখেছি, আমরা নানুর দেখেছি, আমরা আনন্দমার্গীদের পুড়িয়ে মারা দেখেছি, শিমুল নন্দীগ্রাম দেখেছি, তার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। কিন্তু তারপর একটা পরবর্তী সময় আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত গর্বের সঙ্গে বলেছি যে উত্তরপ্রদেশে গণহত্যা হলো, আমাদের পশ্চিমবঙ্গে হয় না, আমাদের বাংলা কোথাও এই জায়গা থেকে আলাদা, আমাদের বাংলা কোথাও সেন্সিটিভ, আমাদের বাংলা এখনো মানুষ মানুষের পাশে দাঁড়াতে জানে। কিন্তু সেই জায়গা থেকে আবার এই রকম একটি ঘটনা, পুড়িয়ে মারা হলো এতজন মহিলা এবং শিশুর লাশ, পোড়া লাশ, যা দেখে আমরা আটকে উঠছি। কি বলবেন দীপঙ্কর বাবু? দেখুন, আমি গণহত্যা তো আগেও হয়েছে, এখনো হচ্ছে, ফলে বাংলায় গণহত্যা হয় না আমি তো কোনোদিন এটা মনে করিনি। সেইভাবে না ডিসকাশন করে আমার মনে হয় যে সন্ত্রাস এবং হিংসা এটা সমানে ঘটছে। এবার সেখানে ধরুন আনিসের হত্যা হলো, সেটাও সন্ত্রাস। থানায় আমি দেখছি যেভাবে নরেন্দ্রপুরে পুলিশ যে সন্ত্রাস চালালো ছাত্রদের উপরে, মানবাধিকার কর্মীদের উপরে, ওটাও একটা সন্ত্রাস। এটা যেটা দেখলাম এটা তো মারাত্মক, যেভাবে প্রথমে একটা হত্যা হলো এবং তারপরে মনে হচ্ছে তারই প্রতিশোধ হিসেবে। এবং আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশ কি করছিল একটা হত্যার পরে যদি এটা ঘটে থাকে। এবং আমি যেটা খবর পেয়েছি, গ্রামটা বোধহয় খুব প্রত্যন্ত গ্রাম নয়, সম্ভবত একদম রামপুরহাট শহরের লাগোয়া গ্রাম। তো ফলে এইরকম জায়গায় আমার কাছে বড় প্রশ্নটা এইটা যে সরকার, প্রশাসন, পুলিশ, তাদের কি ভূমিকা এই যে? এবং তারপরেও যেটা শুনছি যে এটা যেভাবে বলা হচ্ছে যে টেলিভিশন শর্ট সার্কিট হয়ে এটা হয়ে গেল, এটা হয়ে গেল ধামাচাপা দেওয়ার, তো এতগুলো প্রাণ চলে গেল সেখানে, সরকারের যে টনক নড়া উচিত দ্রুত সেটা দেখছি না। তো আমরা তো এটাই মনে করেছি যে এখানে একটা বিচার বিভাগীয় দ্রুত তদন্ত দরকার। কেউ বলছে সিট, কেউ বলছে সিবিআই, আমার মনে একটা কেন্দ্র রাজ্যের খেলা খেলে লাভ নেই। একটা কোনো উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কোনো তদন্ত, অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি দিয়ে সেটা হোক, এবং যেটার উপরে মানুষ ভরসা করতে পারে, এবং দ্রুত এ ব্যাপারে মানুষ কিছু যদি না হয়, একের পর এক ঘটনা ঘটতে থাকে আর মানুষ যদি কোন রকম বিচার না পায়, তাহলে তো কোনো আর কোনো ভরসা থাকবে না আইনের শাসনের উপরে। আমার কাছে বড় প্রশ্ন এটা যে আইনের শাসন, এবং গত বছরের নির্বাচনে যেটা হয়েছিল, মানুষ যে পশ্চিমবাংলায় বিজেপিকে সুযোগ দেয়নি, এবং যার ফলে মমতা ব্যানার্জি যে এত সহজে এবং এত বড় একটা মেজরিটি নিয়ে তৃতীয়বার ক্ষমতা এলেন, আমি জানি না কোথাও ওরা এই ম্যান্ডেটটাকে মিসরিড করেছেন কিনা। এই ম্যান্ডেটটা যদি এটা মনে করে থাকেন যে খুব প্রো ইনকামবেন্সি কোনো ম্যান্ডেট ছিল, কোনো অ্যান্টি ইনকামবেন্সি ছিল না, অতএব কিছু ভাবার কিছু নেই, তাহলে কিন্তু খুবই ভুল হবে। এই ম্যান্ডেটটা এটাই ছিল যে বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় চলে আসুক, এটা পশ্চিমবাংলার মানুষ চায়নি। এবং হাতের কাছে এখানে তৃণমূলই ছিল, তাই তৃণমূল সম্পর্কে বহু বিক্ষোভ থাকা সত্ত্বেও মানুষ তাকে আরেকবার সুযোগ দিয়েছিল। এবং এটা যেটা ঘটছে একের পর এক ঘটনাগুলো, তো আমার মনে হয় এটা হচ্ছে যে ওই একুশের গণরায়, সেই গণরায়টা কোথাও না কোথাও তার একটা বিরাট অপমান হচ্ছে। এবং এটা যদি হতে থাকে, তাহলে অবশ্যই পশ্চিমবাংলায় আমার মনে হয় না মানুষ সেটাকে চুপচাপ মেনে নেবে। দীপঙ্করবাবু, একটা প্রশ্ন থাকবে, তৃণমূলের পক্ষ থেকে একটা এই রকম স্টেটমেন্ট এসছে যে এটা একটা লার্জার কনস্পিরেসির পার্ট, কি বলবেন? তৃণমূল বলছে এটা, এই যে পরের পর আইন শৃঙ্খলার ঘটনা, এটা লার্জার কনস্পিরেসি, কোথাও
মানে বাংলায় আইনের শাসন নেই এই রকম একটা অবস্থা দেখানোর জন্য কোন একটা লার্জার কনস্পিরেসি, কি বলবেন? এখনো পর্যন্ত যেটুকু তথ্য আমি খবর পেয়েছি সেটা হচ্ছে যে প্রথমে যে মারা গেলেন উপপ্রধান তিনি তৃণমূলের, একটা সময় সিপিএম এখানে শুনছি ভাদুশেক যখন একটা সময়ে পুরনো পিছিয়ে গেলে অনেকেই দেখা যাবে সিপিএম করতেন, তো একটা সময়ের কথা বলে লাভ নেই, বর্তমানের কথা আগামী সাম্প্রতিক অতীতের কথাই বলবো। এবং যারা এবার মারা গেলেন গণহত্যায় তারাও আমি যতদূর জানি তারাও তৃণমূল সমর্থক, তাহলে ব্যাপারটা যদি তৃণমূলেরই ভেতরে ব্যাপার হয় তাহলে এখানে ষড়যন্ত্রটা করলো কে? তাহলে আমার মনে হয় এদের হলো খুব ছেদ যুক্তি, এটা দিয়ে এটাকে ধামাচাপা দেওয়া যাবে না। যেটা দরকার সেটা হচ্ছে সত্যটাকে সত্য হিসেবে স্বীকার করে নেওয়া, এবং এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক যদি ঘটনাগুলো ঘটতে থাকে তার মানে পশ্চিমবাংলায় একদিকে দুর্নীতিও বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, এবং সেখানে কোনো আইনের শাসন থাকছে না, পুলিশ ভীষণভাবে হয় পঙ্গু অথবা পুলিশ একটা তার পার্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলুন দুর্নীতি বলুন এই সমস্ত মধ্যে পুলিশ যদি তার পুরো পার্ট হয়ে যায় তাহলে তো মারাত্মক অবস্থা হবে। তো ফলে আমার মনে হয় তৃণমূলের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে তারা একটা বিচার বিভাগীয় তদন্তের কথা বলুন, এবং মানুষ যাতে ভরসা করতে পারে এমন একটা ক্রেডিবল তদন্ত, এবং যারা দোষী তারা যেন দ্রুত শাস্তি পায়, এই এইটা গ্যারান্টি করা, এটা হচ্ছে সরকারের কাজ। সরকার সরকারের কাজটা করুক, এই রাজনৈতিক চাপান উতর যুক্তি দেওয়া এগুলো ওদের মুখপাত্ররা করতে পারে, কিন্তু সরকার যেন সরকারের কাজটা করে। সরকার যদি সরকারের কাজ না করে তাহলে অবশ্যই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষের আন্দোলন চলবে। দ্বিতীয় প্রশ্ন অবশ্যই থাকবে, যে বিষয়টা আসবো সেটা হলো রিসেন্ট আপনার একটি ফেসবুক পোস্ট যেখানে আপনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন পশ্চিমবঙ্গে যে দুটি উপনির্বাচন রয়েছে তার মধ্যে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় নয় আপনারা সমর্থন করতে বলেছেন সিপিআইএম এর প্রার্থীকে, এই ব্যাপারটা যদি একটুখানি এক্সপ্লেন করেন, হঠাৎ এই রকম আবার একটা অবস্থান বদলের জায়গা কেন? অর্থাৎ নির্বাচনের আগে আপনারা যেটা বলেছিলেন যে নো ভোট টু বিজেপি, সেই জায়গা থেকে এই এই অবস্থানটাকে যদি একটু ব্যাখ্যা করেন। এর মধ্যে কোনো অবস্থান বদল কিন্তু নয়, আমরা একই অবস্থানে আছি। আচ্ছা, সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনটা যখন ছিল সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা একটা বিরাট চাপের মুখে ছিল, একটা রব উঠেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসছে, এবং আমরা সেটাকে হালকা ভাবে নিইনি, আমরা সেটাকে সিরিয়াসলি নিয়েছিলাম, এবং আমাদের মনে হয়েছিল সেই সময় যে যেকোনো মূল্যে পশ্চিমবাংলা যেন বিজেপির হাতে না যায় এই কাউন্টার একটা প্রেশার ক্রিয়েট করা উচিত, এবং সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম নো ভোট টু বিজেপি, বিজেপি যেন একটা ভোটও পশ্চিমবাংলা না পায়। তো এবার ধরুন সেইটা হয়ে গেছে, বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তো বিধানসভায় আমরা যেটা চেয়েছিলাম পশ্চিমবাংলার ব্যাপক গণতন্ত্র প্রেমী মানুষ যেটা চেয়েছিল সেটা হয়েছে। এরপরে সেই চাপ থেকে খানিকটা পশ্চিমবাংলা মুক্ত এখন, এই যে চাপটা ছিল যেখানে আপনি দেখছেন দল বদল করে সবাই বিজেপিতে চলে যাচ্ছিল, এখন উল্টো দিকে প্রবণতাটা শুরু হয়েছে যে মমতা আবার ক্ষমতায় এসে গেছেন, আবার সেখানে তৃণমূলের সরকার চলছে, আবার বিজেপি থেকে এখন তৃণমূলের দিকে আসার একটা প্রবণতা চলছে। আমাদের যেটা মনে হয়েছে যে বিধানসভা নির্বাচনটা হয়ে যাওয়ার পরে প্রথম কথা পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে বিজেপি আরো দুর্বল হোক, বিজেপি যাতে পশ্চিমবাংলায় একটা তৃতীয় শক্তিতে পরিণত হয়, এবং বামপন্থীরা যাতে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে পারে, এইটা হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন। এবার ধরুন যদি নির্দিষ্ট ভাবে দেখি তো সেখান থেকে বলতে গেলে তাহলে পশ্চিমবাংলায় যে ঘটনাগুলো ঘটছে, সে আনিস খানের হত্যাই হোক, সে নরেন্দ্রপুরের থানায় ছাত্রদের উপরে, মানবাধিকার কর্মীদের উপরে, মহিলাদের উপরে পুলিশের অকথ্য অত্যাচার হোক, এই সমস্ত প্রশ্নে ওই বর্ধমানে যেটা দেখলাম তুহিনার আত্মহত্যার ব্যাপার, ভয়ের চোটে দেউচা পাচামি, এই সমস্ত ব্যাপারগুলো যেটা নিয়ে যে কোনো বিরোধী দল, বিরোধী রাজনীতির কাজ হচ্ছে সরকারকে চাপে রাখা, সরকারের কাছ থেকে জবাব হিসেব নেওয়া, এইটা বামপন্থীরা না করলে এটা কে করবে? এটা বিজেপি করবে, তার মানে বিজেপি পশ্চিমবাংলায় শক্তিশালী হবে। তো আমরা চাই যে পশ্চিমবাংলায় বামপন্থীরা আরো শক্তিশালী হোক এবং বিরোধী পক্ষের অবস্থানে আসুক। আর নির্দিষ্ট ভাবে যদি বলেন যে বালিগঞ্জ, এটার একটা নির্দিষ্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই দুদিন আগে পর্যন্ত বাবুল সুপ্রিয়, তো বাবুল সুপ্রিয় বিজেপির পশ্চিমবাংলায় পোস্টার বয়, শুভেন্দু অধিকারী তো অনেক কমে গেলেন,
বিভিন্ন অধিকারীর অনেক আগে থেকে আসানসোলে কেন্দ্রে যাদবপুরের আন্দোলনে আমি তার ভূমিকা দেখেছি। তো বিজেপির একজন পোস্টার বয়, তিনি বাস টালিগঞ্জ থেকে বালিগঞ্জে আস্তে আস্তে দলটা বদল করে নিলেন, আর তাকে টালিগঞ্জ থেকে বা বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী করে দেওয়া হতো। তো আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে একেবারে মনে হচ্ছে যেন মানুষকে উপেক্ষা করা হচ্ছে, ভোটারকে উপেক্ষা করা হচ্ছে, টেক ইট ফর গ্রান্টেড, খুশি করবো। তাহলে এইটা যদি কেউ কোনো দল যদি মনে করে আমরা যাকে খুশি প্রার্থী করব, যা খুশি করতে পারি, তো যা খুশি করার লাইসেন্স এটা যেন মানুষ না দেয়। সেই জন্য দেখবেন আমি যেটা ফেসবুকে লিখেছি, টুইট করেছি, আমি বলেছি যে 2021 যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন সেই প্রত্যেক ভোটারের মর্যাদার প্রশ্ন এটা আমার কাছে। এবং 21 যে গণরায়, সেই গণরায়ের যে মূল স্পিরিটটা ছিল যে বিজেপি কে, তার মানে হচ্ছে বিজেপির যে পশ্চিমবাংলার বুকে তার যে নোংরা রাজনীতি, তার যে সাম্প্রদায়িকতা, তার যে গণতন্ত্র বিরোধী রাজনীতি, সেই রাজনীতিটাকে পশ্চিমবাংলা যেন প্রশ্রয় না দেয়। আমার যেটা মনে হয়েছে যে এই টালিগঞ্জ থেকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয়কে এনে প্র্যাকটিক্যালি কিন্তু সেই রাজনীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবং তা যদি হয় তাহলে অবশ্যই সেটা বিরোধিতা করা উচিত। ফলে আমরা একই জায়গা থেকে, যে জায়গা থেকে আমি 2021 বলেছিলাম নো ভোট টু বিজেপি, যে কোনো মূল্যেই বিজেপি নয়, একই জায়গা থেকে, একই অবস্থান থেকে আমরা বলেছি যে এখন অবশ্যই এই বাই ইলেকশনে, এবং সেটা শুধু বালিগঞ্জ বলে নয়, আমাদের রাজ্য সম্পাদকের রাজ্য কমিটির বিবৃতি আছে, আমরা আসানসোলেও বলেছি, সেখানেও সিপিএম প্রার্থীকে, বামপন্থী প্রার্থীকে সমর্থন, মানে দুটোর ক্ষেত্রেই, আসানসোল এবং বালিগঞ্জ দুটোর ক্ষেত্রেই প্রার্থীকে সমর্থনের কথা আপনারা বলছেন, ক্লিয়ার। এই জায়গা থেকে একটা কাউন্টার কোয়েশ্চেন আসছে, সিপিএমরাই আপনাদের একটা সমালোচনার জায়গা, একটা ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে, সেটা হলো নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে সিপিএম একটি তত্ত্ব দিয়েছিল, বিজেমূল তত্ত্ব। তারা বলছে দেখুন ঠিক নির্বাচন পরবর্তী সময়, নির্বাচন পরবর্তী সময়ে যেভাবে আবার বিজেপি থেকে তৃণমূলে আসার যে স্রোত আমরা দেখতে পেলাম, সেটা মুকুল রায় হতে পারে, সেটা বাবুল সুপ্রিয় হতে পারে, সেটা রাজীব ব্যানার্জি হতে পারে, এইরকম অজস্র নাম, সিপিআইএম বলছে আমরা এটাকেই বলেছিলাম বিজেমূল, এই তো মিশে গেল তৃণমূল এবং বিজেপি। এই জায়গায় তারা এইভাবে আপনাদের যে অবস্থান সেই অবস্থানটাকে ক্রিটিসাইজ করছে, কি বলবেন? না, আমাদেরকে ক্রিটিসাইজ করতেই পারে, তাতে যায় আসে না। ওদের বিজেমূল তত্ত্বটা যদি সঠিক থাকে তাহলে পশ্চিমবাংলায় সিপিএম এর সব থেকে খারাপ পারফরমেন্সটা এবারে নির্বাচনে কেন হোক, সেটা তো আমরা নো ভোট টু বিজেপি বলেছি বলে হয়নি, সেটা হচ্ছে পশ্চিমবাংলার ব্যাপক মানুষ, বামপন্থী মানুষ, গণতন্ত্রকে যারা ভালোবাসেন সেই সমস্ত মানুষ, সচেতন মানুষ, তারা মনে করেছেন এই পশ্চিমবাংলায় 2021 নির্বাচনে বিজেপিকে এক নম্বর টার্গেট করতে না পারা এবং যে কোনো মূল্যেই বিজেপিকে রুখতে হবে এই কথাটা পরিষ্কারভাবে না বলতে পারা, এইটাকে পশ্চিমবাংলার মানুষ মনে করেছেন যে এটা রাজনৈতিক দুর্বলতা। এবং এমনকি আপনার মনে থাকবে ওই সময় নির্বাচন চলাকালীন একটা প্রশ্ন উঠেছিল যে যদি ত্রিশঙ্কু বিধানসভা হয় তখন কি হবে, তখন ওরা বলেছিলেন তাও তাহলেও সেখান থেকে পরিষ্কার মানুষ এটা মনে করেছিল বিজেমূল তত্ত্ব, সেটা ঠিক কি ভুল সেটা প্রশ্নই নয়, এগুলো সমস্ত ধরুন সোশ্যাল মিডিয়াতে টেনে হতে পারে, মানুষের কাছে ছিল যে বিজেপির বিপদটা বুঝতে পারছি কি পারছি না, এবং বিজেপির বিপদটা যদি মানুষ বুঝেছে, মানুষ বুঝে সেখানে তৃণমূলকে ভোট দিচ্ছে, অনেকে শুনি যে লেসার ইভিল বলে কিছু হয় না, এই কথাগুলো আমার মনে হয় ছেদ কথা, মানুষকে প্রচুর ইভিল নিয়ে চলতে হয়, এবং রাজনীতিতে সবসময় রাজনীতিতে তো কাল্পনিক ব্যাপার নয়, খুব বাস্তব ব্যাপার, বাস্তবে হাতের কাছে কে আছে না আছে তার মধ্যে দুটো অপশন থাকলে পরে সেখানে কোনটা মন্দের ভালো, যদি 5% তফাত করা যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে, তো মানুষ সেই 5% তফাতটা করবে, সেই 5% তফাতটা মানুষ করবে, করেছে। তো আমার মনে হয় এইটা নয়, এটা যদি কেউ মনে করতে পারেন যে এর মধ্যে দিয়ে আমাদের বিজেমূল তত্ত্ব হয়ে গেল তার জন্য কেউ নোবেল প্রাইজ চাইতে পারেন, করতেই পারেন, তা দিয়ে যদি কেউ রাজনীতিতে আত্মপ্রসাদ অনুভব করেন আমার মনে হয় সেটা তারা করতেই পারেন, সেখানে আমি বাধা দিতে যাব না। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে মানুষ কি মনে করছেন, এবং সেখানে রাজনীতিতে ব্যাপক পশ্চিমবাংলার মানুষ এখন অবশ্যই চাইবেন, আমার ধারণা যে বিজেপি পশ্চিমবাংলা দুর্বল হয়েছে, যে একটা রীতিমতো চাপ সৃষ্টি হয়েছিল সেই চাপ থেকে পশ্চিমবাংলা মুক্ত হয়েছে, এবং এই চাপ থেকে মুক্ত হওয়ার ফলে খানিকটা স্বাভাবিক পরিস্থিতি এলে পরে বামপন্থীরা আবার নতুন যদি একটা বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে পারেন আমার মনে হয় সেটা পশ্চিমবাংলার জন্য অবশ্যই কাম্য, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই বামপন্থী রাজনীতি
মাঠে ময়দানে সব জায়গায় আমরা করি, আমাদের সেটা আমাদের কাছেও একটা কমিটমেন্টের ব্যাপার আছে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। ফলে আমার মনে হয় বিজেমূলের ব্যাপার নিয়ে চর্চা করা এবং এটা থেকে আমাদের আমরা সঠিক ছিলাম এগুলো যারা বলবেন তারা ওই নিজেদের ভাবের ঘরে সমস্ত কথা বলে কিছু লাভ নেই। আসল রাজনীতিতে পশ্চিমবাংলায় আমরা চাইবো এই বাই ইলেকশন গুলোতে বামপন্থীদের ভোট বাড়ুক, আমরা চাইবো যদি বাবুল সুপ্রিয়কে হারাতে পারা যায়, বালিগঞ্জের যদি ভোটাররা সেই স্পিরিটটা দেখাতে পারেন তাহলে তো চমৎকার ব্যাপার হবে। তো আমরা এই নতুন পুরনো কথায় ফিরতে চাই না, আজকে যে নতুন যে লড়াইটা শুরু হচ্ছে পশ্চিমবাংলায় সেই নতুন লড়াইয়ে কি করে এগোনো যায় সেটাই ভাবা উচিত। রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, তৃণমূল সরকার একটা বিরাট ম্যান্ডেট নিয়ে এসেছে, এ যাবৎকালে সবচেয়ে বড় জয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরও যারা ঠিক নির্বাচনের আগে দলবদল করেছিল এবং তাদের বিভিন্ন মন্তব্য যে বিভিন্ন কটূক্তি আমরা শুনতে পেয়েছিলাম, ঠিক তারা আবার যখন ফিরে আসতে চাইছে তাদেরকে অনায়াসে দলে নিয়ে নেওয়া, এই অবস্থানটাকে একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? তৃণমূলের তো এদের কাউকে প্রয়োজন ছিল না, ঠিক না, প্রয়োজন ছিল না, এদেরকে ছাড়াই তো একটা বিরাট ম্যান্ডেট পেয়েছে। যদিও আপনি বলতে অবশ্যই 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 আপনার উত্তর দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু তবু একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনি অবশ্যই অবশ্যই আমি বলবো এটা খুবই এটা নিন্দনীয়, এটা দুর্ভাগ্যজনক, এবং এইটা এই যে এইভাবে যে রাজনীতিটা লোকের কাছে তো এটাই যাচ্ছে যে আসলে ব্যাপারটা হচ্ছে ক্ষমতা, আসলে এটা হচ্ছে যে ক্ষমতা সম্পর্কে একটা ধারণা হয়েছিল যে ক্ষমতার রাজনীতি করতে হবে, তো তারা মনে করেছিল বিজেপি ক্ষমতায় আসবে অতএব ক্ষমতার দিকে চলে যাও, আর্লি বার্ডস আর্লি গিয়ে আগে গিয়ে সিটটা বুক করে ফেলো। তারপরে যখন দেখা গেল যে ব্যাপারটা তা নয়, বিজেপি ক্ষমতায় পশ্চিমবাংলায় আসছে না, অতএব আবার ক্ষমতায় যখন তৃণমূল ফিরেছে, তাহলে এই যে ক্ষমতা দিয়ে রাজনীতি এবং ক্ষমতার সাথে সাথে ধরে নিলাম যে আরো কিছু তার সাথে আর্থিক ব্যাপার বিভিন্ন, তো এই যে রাজনীতিটা এটা অবশ্যই আমার মনে হয় নিন্দনীয় পশ্চিমবাংলার ব্যাপক মানুষ। এবং সেই জন্যই আমরা বলেছি যে যে গণতন্ত্র গণরায় যেটা ছিল একুশের তার যে মূল ভাবনাটা মূল স্পিরিটটা, সেই স্পিরিটটা কিন্তু বারবার অপমানিত হচ্ছে, এবং সেই স্পিরিটের যদি অপমান হয় তাহলে নিশ্চয়ই মানুষ সেটা ভালো চোখে নেবেন না এবং তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবে। রাজ্য থেকে একটুখানি কেন্দ্রের প্রসঙ্গে আসি, আমরা রিসেন্ট 5 রাজ্যের নির্বাচন দেখেছি, আমরা কৃষি বিল সেই নিয়ে আন্দোলন এবং তারপর সেটা প্রত্যাহার, আমরা হাথরাস দেখেছি, আমরা উন্নাও দেখেছি, আমরা দেখেছি কোভিডের সময় কিভাবে গঙ্গায় মানুষের লাশ ভাসছে, আমরা দেখেছি যেটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে উত্তরপ্রদেশে পরের পর লাশ ভাসা সমস্ত ইন্টারন্যাশনাল পত্রিকা নিউজ চ্যানেল তারা দেখিয়েছে, কিন্তু তারপরও এতগুলি রাজ্যে বিজেপির এই বিপুল সাফল্য কিভাবে দেখছেন? মানুষ কি কোথাও বুঝতে ভুল করছে নাকি প্রকৃত অর্থে অপোজিশনরা তারা রিচ করতে পাচ্ছেন? আপনার কি অবজারভেশন, সামগ্রিক অবজারভেশনটা কি? না, আমার মনে হয় ধরুন যদি বলি ধরুন কৃষক আন্দোলন, অনেকেই ভাবছেন যে তাহলে কৃষক আন্দোলনটা কি তাহলে ব্যর্থ হলো, তো আমার মনে হয় মোটেই কৃষক আন্দোলনটা ব্যর্থ হয়নি। প্রথম কথা হচ্ছে যে কৃষক আন্দোলন সরকারকে বাধ্য করেছে তিনটে আইন প্রত্যাহার করতে, এবং এই তিনটে আইন প্রত্যাহার করে অবশ্যই বিজেপি এই যে কৃষক আন্দোলনের ফলে কৃষকদের যে ব্যাপক বিক্ষোভ সেইটাকে খানিকটা সামাল দিতে পেরেছে, ঠিক এটা এটা আমি মানছি মানছি, কিন্তু এটা যদি উত্তরপ্রদেশে তার যে প্রভাব পড়ার কথা ছিল সেই প্রভাবটা আমরা অতটা দেখলাম না, সেই মাত্রায় পড়েনি, কিন্তু যেটা পড়েছে সেটাও কম নয়। যেটা পড়েছে আপনি যদি দেখেন মুজাফফরনগর শামলি বাগপত সেখানকার 12টার মধ্যে 8টা আসনে সেখানে সমাজবাদী পার্টি রাষ্ট্রীয় লোকদল তারা জয়যুক্ত হয়েছে, একটা আসন অত্যন্ত কম ভোটে হেরেছে, এবং কারা পরাজিত হয়েছে বিজেপি, যারা মুজাফফরনগর দাঙ্গার সমস্ত কুখ্যাত সেই নামগুলো সন্দীপ সোম সুরেশ রানা, তো আমার মনে হয় এটাকে কম করে দেখা উচিত না, এটা খুব এটা বড় জয়। অর্থাৎ যে মাত্রায় আমরা আশা করেছিলাম যে কৃষক আন্দোলনের ইম্প্যাক্ট পুরো ছড়িয়ে পড়বে সেই মাত্রায় হয়নি, কিন্তু যেটা হয়েছে যদি সমাজবাদী পার্টি 3 মাস আগে পর্যন্ত সমাজবাদী পার্টি কোনো সক্রিয় ভূমিকাতেই ছিল না, উত্তরপ্রদেশের রাজনীতিতে যদি ভালো করে যদি আমরা দেখি সেখানে এই পুরো করোনা কালে কোনো বিরোধী দল সেভাবে চোখে পড়ছিল না,
এইরকম একটা জায়গা থেকে সমাজবাদী পার্টি যদি প্রায় 1700 সিট পেয়ে থাকে, তো সেটা তো কৃষক আন্দোলনই এনে দিয়েছে। তো সেই জন্য বা আম আদমি পার্টি, আম আদমি পার্টি একটা বিরোধী দল হিসেবে পাঞ্জাবে যদি দেখেন, 2014 ওরা 4টে লোকসভা জিতেছিল, 2019 একটা, 2017 ওদের 20 জন MLA জিতেছিল, 20 জনের মধ্যে 10 জন দল ছেড়ে চলে গিয়েছিল। গত 5 বছরে আম আদমি পার্টিকে একটা বিরোধী দল হিসেবে কোনো ভূমিকায় দেখা যায়নি। কিন্তু এ সমস্ত সত্ত্বেও এই যে আম আদমি পার্টি বিরাট একটা সুযোগ পেল, সেটা কিন্তু ওই কৃষক আন্দোলন, ওই কৃষক আন্দোলন পাঞ্জাবের মানুষের কাছে একটা আশা জাগিয়েছে যে একটা নতুন কিছু হোক। এবং সেই নতুন কিছু বলতে আর আকালি দল নয়, আর কংগ্রেস নয়, যার ফলে ধরুন ওখানে কংগ্রেস শুধু হারেনি, আকালি দল সেই বাদল পরিবার, তারা আমার মনে পড়ে না, এটা প্রায় সেই 77 নির্বাচনে উত্তর ভারতে কংগ্রেসের হারার মত, যে কেউ আম আদমি পার্টির যা যে প্রত্যাশী, আম আদমি পার্টির প্রার্থীদের কেউ চেনে না, কিন্তু এই সমস্ত অচেনা প্রত্যাশী তারা সুখবীর বাদল, প্রকাশ সিং বাদল এদেরকে পরাজিত করে দিচ্ছে। তো এইটা কিন্তু সম্পূর্ণ কৃষক আন্দোলন, কৃষক আন্দোলনের কিন্তু কিন্তু এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকবে, কংগ্রেস যে পদক্ষেপটা নিয়েছিল পাঞ্জাবে শেষ মুহূর্তে ক্যাপ্টেন অমরিন্দর সিং কে সরিয়ে চিরঞ্জিৎ সিং চান্নিকে আনা, এবং উনি বেশ অ্যাক্টিভ হয়েছিলেন, কিন্তু তারপরও কংগ্রেসের ফলাফল খুব একটা ভালো হলো না, এটাকে কিভাবে দেখছেন? এটাই আমি বললাম আরো খারাপ হতো, আমি সবটাই রিলেটিভলি বলবো। অর্থাৎ কংগ্রেস যদি আমি জানি না ঠিক কটা শেষ আসন শেষ পর্যন্ত পেল, বোধহয় 12 কি 15, ওই 12টা মতো হয়তো ওটা আরো কমে যেত, তো এবং উত্তরপ্রদেশ তাই আমি বলবো। তো ফলে সমস্ত জায়গাতেই বিজেপি ধরুন ক্ষমতায় ফিরেছে, বিজেপি ক্ষমতায় এলেও কিন্তু বিজেপির সব জায়গাতে আমার মনে হয় আসন কমেছে। উত্তরপ্রদেশেও আসন কমেছে, তাদের ডেপুটি চিফ মিনিস্টার পরাজিত হয়েছে, বা উত্তরাখণ্ডে তারা নিজেরাই 2 বার মুখ্যমন্ত্রী পরিবর্তন করে দিয়েছে, এবং তৃতীয় যে মুখ্যমন্ত্রী সরকার জিতল, মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট কিন্তু নিজে জিততে পারে। তো ফলে বিজেপি খানিকটা ধাক্কা খেয়েছে, আরো বেশি ধাক্কা খাওয়া উচিত ছিল, অন্তত গোয়াতে উত্তরাখণ্ডে পরাজিত হওয়া উচিত ছিল, সেগুলো হয়নি, সেখানে অবশ্যই মনে হয় বিরোধী পক্ষের দুর্বলতা। এবং কিছু যে নতুন জিনিস যেটা চোখে পড়ছে ধরুন উত্তরপ্রদেশের নির্বাচনে, তো সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের নির্বাচনে যেটা চোখে পড়লো, যেটা সবাই বলছে বেনিফিশিয়ারিজ, এই যে আজকাল সরকারি বিভিন্ন স্কিমে যে মানুষরা হয়তো কিছু সুযোগ পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, এবং নির্বাচনে আধারটাকে সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে ভোটার লিস্টকে, তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি শাসক দলকে ভোট না দিই তাহলে হয়তো ওই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাকি টাকাটা আছে ওটা পাবো না। বা এই 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 যে আমাদের দেশে এই যে মানুষের দারিদ্র, মানুষের ধরুন যে বিরাট একটা অসহায় অবস্থা এই করোনা কালে, সেই অসহায়তার একটা খুব লাভ, রাজনৈতিক লাভ নিয়ে নেওয়া হচ্ছে। তো এটা যদি এর বিরোধিতা যদি করতে হয়, তার মানে হচ্ছে যে এইখানে মানুষের যে অধিকার বোধ, অর্থাৎ এটা আমি সরকার কিছু পাইয়ে দিচ্ছে না, সরকার আমাকে কিছু দিচ্ছে না, যা আমি পাচ্ছি সেটা আমারই টাকা, যদি একটা ভ্যাকসিন পেয়ে থাকি সেটা আমারই টাকা, রেশন পেয়ে থাকি সেটা আমাদেরই টাকা, এই যে মানুষের অধিকার বোধ, সেই যে চেতনা, আমার মনে হয় এই চেতনাটাকে জাগানো, এই অধিকার বোধটাকে জাগাতে হবে। তা না জাগাতে পারলে পরে এই সমস্ত এই বেনিফিশিয়ারি পলিটিক্স, বেনিফিশিয়ারি সিন্ড্রোম, এটা কিন্তু হতে থাকবে। তো এই ধরনের বেশ কিছু শিক্ষা আছে যেটা আমাদের বামপন্থীদের জন্য এবং সমস্ত বিরোধী দলের জন্যই। ফলে আমার তো আমি এটা মনে করি যে উত্তরপ্রদেশে খারাপ নয় ব্যাপারটা, সেটা হচ্ছে এর আগে কোনো বিরোধী শিবিরই ওখানে ছিল না। এবং একটা আমার ভালো লাগলো যে সম্ভবত অখিলেশ লোকসভা থেকে পদত্যাগ করে দিলেন, পদত্যাগ করে বিধানসভাতেই থাকবেন, এটা এটা আমার মনে হয় খুব ভালো একটা সিগন্যাল। অর্থাৎ এর আগে সেই যে ভূমিকাটা পালন করেননি, 3 মাস আগে উঠে পড়ে নেমে রাজনীতিতে এর থেকে বেশি কিছু করা যায় না। বিজেপির মতো একটা পার্টি, তারা 24/7 5 বছর ধরে শুধু নির্বাচন লড়ার ব্যাপারটাই করে, একটা নির্বাচনের পরেই নেক্সট নির্বাচনের জন্য করে। তো সেখানে যে পেশাদারিত্ব, যে প্রফেশনাল এবং যে কমিটমেন্ট এবং যে এনার্জি নিয়ে একটা বিরোধী রাজনীতি করা উচিত, তো সেই শিক্ষাটা যদি বিরোধী দলগুলো পেয়ে থাকে তাহলে সেটা ভালো।
আর দ্বিতীয়ত আমার মনে হয় যে একটা ডিসকানেক্ট কাজ করছে। এত বড় কৃষক আন্দোলনটা ছিল, কৃষক আন্দোলনকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আমার ধারণা রাজনৈতিক দলগুলোর আরো কিছু করণীয় ছিল, সেই কাজগুলো কিন্তু তারা করেননি। তো ফলে এই যে আন্দোলনগুলো রাস্তায় হচ্ছে, ছাত্র যুবরা উত্তরপ্রদেশে তারা লাঠি খেয়েছে, তারা মার খেয়েছে, তারা কিন্তু ভোট দিয়েছে, কিন্তু ছাত্র যুবদের সেই আন্দোলন, স্কিম ওয়ার্কারদের আন্দোলন, কৃষকের আন্দোলন, আজকে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে সমস্ত রেল থেকে শুরু করে নতুন পেনশন স্কিমের বিরুদ্ধে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য আন্দোলন, এই আন্দোলনগুলোতে রাজনৈতিক দলগুলোর বিরোধী দল যারা তাদের আরো সক্রিয় সমর্থন দরকার। ফলে রাস্তার আন্দোলন এটাই আজকে বিরোধী পক্ষ, তো রাস্তার আন্দোলনটাকে যদি আরো একটু বেশি করে এই যারা সংসদীয় বিরোধী পক্ষ, বিধানসভায় যারা বিরোধী পক্ষ, তারা যদি রাস্তার আন্দোলনটাকে আরেকটু বেশি প্রতিফলিত করতে পারেন, তাহলে আমার মনে হয় বিরোধীদের ফলাফলটা একটু বেটার হবে। তো মনে হয় আমি আগেও বলেছিলাম, আপনার চ্যানেল তো বোধহয় বাড়ছে, আপনার চ্যানেল বাড়ছে, আপনার চ্যানেল বাড়ুক, এরকম আরো শত চ্যানেল প্রস্ফুটিত হোক, মানুষের কথা ছড়িয়ে যাক। তো রায়বাহাদুর চ্যানেলে যদি মানুষের কথা আরো বেশি শোনা যায়, আমরাও আমিও আপনার চ্যানেল বোধহয় সাবস্ক্রাইব করেছি, তো সবাই সেটা করুন, সুযোগ দিন। কারণ আজকে মিডিয়া বলতে তো এই ছোট ছোট পোর্টাল, আপনাদের মতো অনেকেই যারা এই লকডাউনের পিরিয়ডেও যারা মানুষের পাশে থেকে কাজ করেছেন, তো এটার উপরই বেশি ভরসা করা যায়। তো সেজন্য আমি আশা করব যে আপনারাও আগামী দিনে আরো বেশি করে মানুষের কথা বলবেন এবং মানুষও আপনাদের অবশ্যই বাংলায় সুযোগ দেবেন আরো বেশি।